जो आसी को अपनी कमली में छुपा ले, जो जख्म खा कर भी दुश्मन को दुआ दे, उसे और क्या नाम देगा जमाना, वो रहमत नहीं है तो फिर और क्या। एक गान सुनाया दा है আমাদের কি দুশমন কে নবী বুকে নিয়েছেন, যখন খেয়ে বদদোয়া করেন নাই দোয়া করেছেন, সেই নবীর উম্মত হইয়া আপনারা কিভাবে বদদোয়া করেন, বাবু নগরী কিভাবে বদদোয়া করেন, এই অভিযোগ আসে আলেমদের উপর। এটা অন্য আলোচনা চলে যাবে, আমি ওদিকে যাচ্ছি না, আমি শুধু বলতে চাচ্ছি মূসা আলাইহিসসালাম, হারুন আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম কষ্ট পেয়েছেন কি পান নাই, জাকারিয়া আলাইহিসসালাম কষ্ট পেয়েছেন কি পান নাই। জাকারিয়া আলাইহিসসালাম যে লেভেলের কষ্ট পাইছে, এই লেভেলের কষ্ট তো আমার নবী পান নাই। টুকরা বনী ইসরায়েলের নবীদেরকে টুকরা টুকরা করা হয়েছে, আমার নবীকে টুকরা টুকরা করা হয়েছে, বলেন আমার নবীর সাহাবীকেও টুকরা টুকরা করা হয়েছে, হযরত হামজা আমার নবী কি ওই কষ্ট পেয়েছেন, পেয়েছেন বলেন। তাইলে নবীকে আল্লাহ এটা স্পেশাল নেয়ামত নবীর জন্য কেমনে হইল, এটা বুঝার জন্য ছোট্ট একটা উদাহরণ বুঝেন আগে, তারপর পরে বুঝতেছি। আমার ছোট্ট বাচ্চা আমার পাশে ঘুমানো, হঠাৎ তার ঘুমের মধ্যে হাত লাড়া টাড়া পড়ছে, খাটের ওই যে কাঠ থাকে ওইটার মধ্যে যায় বাড়ি খেয়েছে ঠাস করে, আমার ঘুমাইয়া লাভ দিয়া উইচাই মনে মনে নিজে নিজে একা একা হাসতেছি, কি মনে করে হাসতেছি, আমার বাচ্চাদের থেকে আমি অনেক সবক নেই তো হাসতেছি হাসতেছি, এটা বইলা যাহারে ব্যথা পাইল কে ঘুম ভাঙলো কার, ব্যথা পাইল কে ঘুম ভাঙলো কার, ব্যথা পাইছে বাচ্চা ঘুম ভাঙছে কারণ কি, কারণ কি, কারণ সে ব্যথা পাইছে শরীরে, আমি বাবা ব্যথা পাইছি কলিজা, তার মানে হচ্ছে শরীরের ব্যথার চেয়ে কলিজার ব্যথা। যারা হাতুসিনানি লাহালতি আমরা বলছেন না, ওয়ালা ইলতামুমা জারহাল লিসান, হায় নেজা দিয়া বল্লম দিয়ে আঘাত করলে ওই ব্যথা পাওয়া যায় না, জিব্বা দিয়ে আঘাত করলে যেই ব্যথা পাওয়া যায়, কারণ জিব্বার আঘাত যায় লাগে কলিজায়, বল্লমের আঘাত লাগে শরীরে, শরীরের আঘাতের চেয়ে কলিজার আঘাত বড়। আল্লাহ বলতেছেন নবী আমার আপনার পিঠের ওই বোঝা কি আমি সরাইয়া দেই নাই, যেই বোঝা আপনার কোমরকে ভেঙে দিচ্ছিল, বোঝা আবার কোমর ভাঙে কেমনে, এমন বোঝা হয়ে গেছে যেন ভেঙে যায় যায় অবস্থা, আল্লাদি আনকাদা যহরাক, বুঝে আসছেন কথা, কি সেই বোঝা, কি সেই বোঝা, এই বোঝার অনেক ব্যাখ্যা দিয়েছেন মুফাসসিররা, এক ব্যাখ্যা তো কাফেরদের ওই যে দুষ্টামির বোঝা, শাস্তি দিত পিঠের মধ্যে ময়লা রেখে দিত, ওটের নাড়ি মুড়ি রেখে দিত, ওই বোঝা। আরেক বোঝা হচ্ছে উম্মতের ইমান কবুল না করার বোঝা, লাআল্লাকা বাখিউন নাফসাক আল্লা ইয়াকুনু মুমিনিন, উম্মত ইমান আনে না এই চিন্তায় কি আপনি নিজেকে শেষ করে দিবেন নবী আমার। একটা প্রশ্ন আপনাদের থাকতে পারে, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন আমার নবী, যার কারণে আল্লাহ এটাকে নিয়ামত হিসাবে আখ্যা দিচ্ছেন যে আমি আপনার বোঝা সরাইছি, আর কোন নবীকে বলেন নাই আল্লাহ, এটা আপনার জন্য স্পেশাল নিয়ামত, আমি আপনার পিঠ থেকে বোঝা সরাইছি, কি বোঝা, উম্মতের পক্ষ থেকে যে কষ্ট আসতেছে কষ্টের বোঝা। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে যে কষ্ট সবচেয়ে বেশি কে পাইছেন, নবী আমার নবী না অন্য নবী, কেমনে আমার নবী পাইল, হযরত নূহ আলাইহিসসালাম কষ্ট পাইছেন 950 বছর, কয় বছর, আমার নবী কষ্ট পাইছেন কয় বছর, কয় বছর, 23 বছরও ধরা যায় না, 23 বছরও 13 বছর ধরতে হয়, 10 বছর তার এত কষ্ট পান নাই, উম্মতের কষ্ট পান নাই, ধরলাম 23 বছর, 23 বছর বেশি না 950 বছর বেশি, বলে হযরত নূহ আলাইহিসসালাম মেরে খান নাই, পাথর মারে নাই, অসহ্য যন্ত্রণা সইতে না পাইরা নূহ আলাইহিসসালাম বদদোয়া করেন নাই, এই অংশটুকুকে আমরা সুকৌশলে গোপন করি যে নবীরাও বদদোয়া করেছেন। আমাদেরকে নসিহত করা হয় এত কঠোর হয়েন না,
উম্মতের জন্য বদদোয়া করেন না, আমরা করতে চাই না। রহমতের নবীর কথা বলা হয় আমাদেরকে, ওই যে আল্লামা ইকবাল রওজা আথারের পাশে বসে বসে কবিতা লেখছেন, ওইটা আমাদেরকে শোনায় দেওয়া হয়। জুআসিকো আপনি কমলি মে ছুপালে জো জখম খা করবি দুশ্মন কো দুআ দে উসে ওর ক্যা নাম দেগা জমানা ও রহমত নেই হ্যায় তো ফির ওর ক্যা। এই গান শোনায় দেওয়া হয় আমাদেরকে। দুশ্মনকেও নবী বুকে নিয়েছেন, জখম খেয়েও বদদোয়া করেন নাই, দোয়া করেছেন। সেই নবীর উম্মত হইয়া আপনারা কিভাবে বদদোয়া করেন, বাবু নগরী কিভাবে বদদোয়া করেন, এই অভিযোগ আসে আলেমদের উপর। এটা অন্য আলোচনা চলে যাবে, আমি ওদিকে যাচ্ছি না। আমি শুধু বলতে চাচ্ছি, মূসা আলাইহিসসালাম, হারুন আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম কষ্ট পেয়েছেন কি পান নাই, জাকারিয়া আলাইহিসসালাম কষ্ট পেয়েছেন কি পান নাই। জাকারিয়া আলাইহিসসালাম যেই লেভেলের কষ্ট পাইছে, এই লেভেলের কষ্ট তো আমার নবী পান নাই। টুকরা বনী ইসরায়েলের নবীদেরকে টুকরা টুকরা করা হয়েছে, আমার নবীকে টুকরা টুকরা করা হয়েছে বলেন? আমার নবীর সাহাবীকেও টুকরা টুকরা করা হয়েছে, হযরত হামজা, আমার নবী কি ওই কষ্ট পেয়েছেন, পেয়েছেন বলেন? তাইলে নবীকে আল্লাহ এটা স্পেশাল নেয়ামত নবীর জন্য কেমনে হইল, এটা বুঝার জন্য ছোট্ট একটা উদাহরণ বুঝেন আগে, তারপর পরে বুঝতেছি। আমার ছোট্ট বাচ্চা আমার পাশে ঘুমানো, হঠাৎ তার ঘুমের মধ্যে হাত লাড়া টাড়া পড়ছে, খাটের ওই যে কাঠ থাকে ওইটার মধ্যে যায় বাড়ি খেয়েছে ঠাস করে, আমার ঘুমাইয়ে লাভ দিয়ে উঠাই মনে মনে নিজে নিজে একা একা হাসতেছি। কি মনে করে হাসতেছি, আমার বাচ্চাদের থেকে আমি অনেক সবক নেই তো হাসতেছি হাসতেছি। এটা বইলা যাহারে ব্যথা পাইল কে ঘুম ভাঙলো কার, ব্যথা পাইল কে ঘুম ভাঙলো কার, ব্যথা পাইছে বাচ্চা ঘুম ভাঙছে কারণ কি, কারণ কি, কারণ সে ব্যথা পাইছে শরীরে, আমি বাবা ব্যথা পাইছি কলিজা। তার মানে হচ্ছে শরীরের ব্যথার চেয়ে কলিজার ব্যথা। যারা হাতুসিনানি লাহালতি আমরা পড়ছেন না, আঘাত করলে ওই ব্যথা পাওয়া যায় না, জিব্বা দিয়ে আঘাত করলে যেই ব্যথা পাওয়া যায়, কারণ জিব্বার আঘাত যায় লাগে কলিজায়, বল্লমের আঘাত লাগে শরীরে, শরীরের আঘাতের চেয়ে কলিজার আঘাত বড়। আমার নবীর পিঠ থেকে আল্লাহ বোঝা সরাইয়া বলতেছেন, আমি নিয়ামত দিছি, এত বোঝা কর্তিকা আইলো, এত কষ্ট কর্তিকা আইলো, নূহ আলাইহিসসালাম এর চেয়ে বেশি কষ্ট পেয়েছেন, হযরতে জাকারিয়া আলাইহিসসালাম এর চেয়ে বেশি কষ্ট পেয়েছেন, বনী ইসরায়েলের বহু নবী এর চেয়ে বেশি কষ্ট পেয়েছেন, আমার নবীর বহু উম্মত এর চেয়ে বেশি কষ্ট পেয়েছেন। তো আমার নবী সবচেয়ে বেশি কষ্ট পাইছেন, কারণটা কি, তারা কষ্ট পাইছে যতটা শরীরে, আমার নবী কষ্ট পাইছেন ততটা অন্তরে। কেন কেন বুঝেন, উদাহরণ বুঝেন, আপনাকে যদি বখাটে একটা ছেলে গালি দেয় একদম জুতা দিয়ে পিটাম, আপনি কষ্ট পাইবেন না, বলেন না পাইবেন, পাইবেন? ঠিক একই কথা যদি আপনার ছেলে বলে তোরে জুতা দিয়ে পিটাম, নাউজুবিল্লাহ, কষ্ট পাইবে আগেরটার চেয়ে কম না বেশি? কথা তো একটাই, কষ্ট বেশি পাইলেন কেন? ওই যে তারে বেশি মোহাব্বত করি, এই জন্য তার হামলাটা আমার জন্য কষ্টের কারণ বেশি হয়ে গেছে। সমস্ত নবীদের চেয়ে উম্মতের জন্য সবচেয়ে বেশি মোহাব্বত ছিল আমার নবীর, এই জন্য উম্মতের কারণে উম্মতের মোহাব্বতে নবী কষ্টও পাইছেন বেশি। ওইটাই আল্লাহ বলতেছেন, ওয়াদ আনা আনকা উজরাকা লযী আনকাদা যাহ। আমাদের বড়রা অনেক বড় আছে, যেমন আমি একটা উদাহরণ দিই, আমাদের যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান দামাত বরকাতুহুল আলিয়া, তার শেখ হযরত আবরারুল হক রহমতুল্লাহ আলাই মহিউসুন্নাহ, একটু উল্টা পাল্টা সহ্য করতে পারতেন না, একটু উল্টা পাল্টা সহ্য করতে পারতেন না। কারণ কি, করে ভাই গরুরে তুমি ধমক দিলে গরু মাইন করবে, থাপ্পড় দিলে মাইন করবে, জুতা দেখাইলে মাইন করবে, তা আপনারা দেখাইলে বলেন না কষ্ট পাবেন, আর জুতা দেখাইলে কষ্ট পাবেন, গরুরে দেখাইলে পায়,
কেন পায় না? তার দিলের অনুভূতি হালকা, আমার দিলের অনুভূতি প্রবল, আমি কষ্ট পাই সে পায় না। যে যত বড় তার দিলের অনুভূতিও তত বেশি। অল্পতে রেগে যান, অল্পতে কষ্ট পান, আমার নবীর দিলের অনুভূতিটাও ছিল ওই রকম বেশি। উম্মতের জন্য দরদ সবচেয়ে বেশি বেশি হওয়ায় উম্মত আসে না, দিনের পথে আসে না, শিরিক করে। এই জন্য আমার নবী সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে। তিন নম্বর চলেন, এখানে আরো কিছু কথা ছিল এই এই সমাজের কথা, কিন্তু আমি চাই না মাদ্রাসাটা কোনো ঝামেলায় পড়ুক, এই জন্য আমি সামনে আগাইতেছি, ওদিকে আর গেলাম না, একটা জরুরি টিপ ছিল বাদ দিলাম। যান না, রাখেন রাখেন, আপনি তো কইবেন বলতে, আমি বইলে জামুগা শেষে মোতায়েন সব কান্দতে কান্দতে যাবো মইরা। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়াদানা আনকা বিজরাকা আল্লাযী আনকাদা যাহরাক। আরে ভাই বলেন, যেহেতু বললেন একটু বলি, না বললে নিজেরও ভালো লাগতেছে না। একটা কথা মনে রাখে, একটা কথা মনে রাখে, উম্মতের জন্য দরদ, ওই দরদ নবীর সবচেয়ে বেশি ছিল বলেই নবীর কষ্ট বেশি। নবীর ওয়ারিসদের মধ্যে যাদের দরদ বেশি, তাদের কষ্ট বেশি, তাদের কথা চলেও বেশি, তাদের পেরেশানিও বেশি। যাদের পেরেশানি নাই, বুঝতে হবে উম্মতের জন্য তাদের দরদও নাই। ধান্দাবাজ, ধান্দাবাজ হেকমতের নাম দিয়া গা বাঁচায়া বাঁচায়া চলে। আমি বট্টগ্রাম মাদ্রাসায় হেকমতের ব্যাখ্যা দিছি, আপনারা যারা শুনেন নাই শুনালন। হেকমত দুই প্রকার, কয় প্রকার? একটা বাংলা হেকমত, একটা আরবি হেকমত। বলেন কয় প্রকার? বাংলার বাংলা হেকমত মানি, বাংলা হেকমত মানি পিঠ বাঁচানোর জন্যে সত্যকে গোপন কইরা, মিনমিন কইরা, তালে তালে চলতে থাকা, এটার নাম কি? আমি করে কয় বাংলা হেকমত, হেকমতের সাথে কথা কওয়া দরকার। সময় ভালো না, আরে সময় ভালো না বলেই তো বলা দরকার, ভালো হইলে তো আর বলা দরকার ছিল না। আজীব যুক্তি দেয় আমাদেরকে, আমি বুঝি না কিছু। কি বলে? সময় ভালো না কথা বলা যাবে না, একটু সাবধানে। আরে ভাই সময় ভালো হইলে কি কথা বলা দরকার ছিল? সময় তো ভালোই আছে, আর কথা বলা কি দরকার? সময় খারাপ দেখেই তো বলা দরকার। আর বলবে কে? যার দিলে যত বেশি যন্ত্রণা বলবে তো সেই। ব্যথা আমার, আহ তো আমিই করব। তোমার কলিজায় ব্যথা লাগে না, আহ বের হয় না, এটা তোমার সমস্যা। নবীর সাথে কাছাকাছি সম্পর্কের যার যত বেশি সম্পর্ক তার দিলে ব্যথাও তত বেশি। ঠিক কথা, খালি ওই ঘুরা মুড়ে এক কথা কয়, নবী তো এত কঠোর হন নাই। কালকে একজনে স্লিপ দিছে সিলেটে, সকালে আসে সিলেট থেকে, স্লিপ দিছে, হুজুর নবীরা কে এত জোরে জোরে কথা কইছেন আমার বয়ানের আগে। এমন না যে আমি সিল্লাইছি দেখে এই স্লিপ দিছে, না আমি সিল্লানে নিহত করি নাই, নতুন জায়গা সিল্লে কোন ফিডা খাই আরেক জামের। তা আমি নরম নরম কথা বলার নিয়ত করে একটা আয়াত পুসিয়ার মধ্যে দেখি স্লিপটা চোখে পড়ছে। আমি যেহেতু স্লিপ আসছে তো কথা তো কওয়া লাগে, এখন তো আর চুপ থাকা যায় না, কারণ এই স্লিপ তো বড় জঘন্য স্লিপ, এটা একটা ধোকা। চিল্লায় কথা কয় কে, এটা একটা ধোকার বক্তব্য। ভাই এই স্লিপ টিলিপ দিয়া লাভ নাই, আমি বহু বলেছি, বহু জায়গায় বলে, ভাই এই স্লিপ টিলিপ দিয়া লাভ নাই। কেন স্লিপ লেখছেন আপনি? আমি আপনার লেখা স্লিপ মানতে বাধ্য না, আমার মালিককে যে 1400 বছর আগে স্লিপ পাঠাইছে ওইটা মানতে বাধ্য। আপনার এই 5 পয়সার স্লিপের দাম নাই, আমার টিস্যুও বানাইতাম না আমি, আমার টিস্যু আসছে দামি। যেই স্লিপ কোরআনের বিরুদ্ধে যায় ওই স্লিপ এর চেয়ে আমার টিস্যু যেটা ব্যবহার করার পর আগে না, কিরে ব্যবহারের পর পর আমার ওই ব্যবহৃত টিস্যুটার দামও ওই স্লিপের চেয়ে বেশি, যেই স্লিপের বক্তব্য আল্লাহর কালামের বিরুদ্ধে। তোমার স্লিপ নিয়ে কথা বলার সময় আমাদের নাই, আমরা তো মালিকের গোলাম। বলে হুজুর চাকরি করি, পুলিশ কয় একজন চাকরি করি। আমি কে? আপনি আপনার চাকরি টিকা না, আমি আমার চাকরি টিকা। আপনি চাকরি করেন পুলিশের, আমি চাকরি করি আমার মালিকের। আপনার চাকরি গেলে দুনিয়া বরবাদ, আমার চাকরি গেলে দুনিয়া আখেরাত সব বরবাদ। আমি কেমনে চুপ থাকুম, আর চুপ থাকবো কে? বলে সময় ভালো না, এই জন্যই তো বলা দরকার, তাহলে সময় আরো খারাপ হয়ে যাবে। আরে খারাপ দেখেই তো চিকিৎসা দরকার, তাই না? ওই যে ডাক্তার জাকির নায়েক আমাদের সাথে, তার মাসআলাগত কিছু সমস্যা, দিনই ভাই হিসেবে জাতি কোনো শত্রুতা নাই। আমি তো আলহামদুলিল্লাহ লম্বা সময় তার সাথে ছিলাম, কথা বলেছি, বহু বৈঠক হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর।
বহু সময় মানে এটা গর্ব লাগে যে আল্লাহ তাআলা একটা কাজ তো নিছেন। ওই যে একটু আগে সাইনবোর্ডের কথা বললাম, ইউসুফ জুলাইখার, ডক্টর জাকির নায়েকের ব্যাপারটাও এরকম লাগে, আমার দ্বারাই কিছু হয়েছে, আমি এটা দাবি করতেছি না পাগলের সুখ মনে মনে, কিন্তু এই দাওয়াত তো আমি তারে 5 বছর আগে দিয়ে আসছিলাম যে আপনি আলেমদের সাথে চলেন, আলেমদের কথা মতো চলেন, আলেমরা যা বলে তা মানেন, নিজে ফতুয়া দিয়েন না। এবং সে আমাকে বলেছিল যে হ্যাঁ এটা আলেমদের কাজ। আমি জিজ্ঞেস করেছিলাম আপকো আরবি কি, আপকো আরবি আতি হ্যায়, আপনি আরবি জানেন? তো স্বীকার করছে না, আরবি জানি না। আমাদের আহলে হাদিস ভাইরা এই ভিডিও ভাইরাল করে আমারে গাইলিতে শেষ। ও কেমন মূর্খ, কেমন জাহেল, কেমন মিথ্যাবাদী, কাজ্জাব। জাকির নায়েক বলে আরবি জানে না, হ্যাঁ বর্বরায় কোরআনের আয়াত পড়তেছে, বলে আরবি জানা, আরে গাদা, ওই আয়াত পড়া আর আরবি জানা এক জিনিস না। আরবি ওই আরবি আমার মক্তবের বাচ্চা তার চেয়ে শুদ্ধ করে জানে, ঠিক কিনা? হ্যাঁ আরবি জানা মানে আরবি ভাষার পাণ্ডিত্য ওইটা তার নাই। তাই আমি বলেছি আপনি আরবি ভাষাই জানেন না, আপনি তাকলিদের বিরুদ্ধে কেমনে বলেন? আপনি নিজেই তো তাকলিদ করেন, আপনি অনুবাদের তাকলিদ করেন না, আপনি তো আরবি জানেন না, তো আপনি ইংরেজি দেখে পড়েন নাই কহা, তাহলে তো আপনি এই ওই যে অনুবাদ যে করছে তার তাকলিদ করলেন, তো করে নাই, বুঝেন নাই কথাটা। যে আরবি জানে না সে যদি বলে আমি তাকলিদ করি না, এটা একটা ফালতু ভাও ভাউতাবাজি কেন? আরে তুমি কি দেখে দিন শিখছো? কয় ইংরেজিতে হাদিস পড়ছি। কয় ইংরেজি কি নবী কইছে? কয় না সাহাবী কইছে, না কইতে কয় নবীর কথাটারে অনুবাদ করা হয়েছে। কয় তাইলে তো তুই অনুবাদকের কথাটা মাইনা নিলি, এটার নামই তো তাকলিদ। তো একটা অনুবাদকের কথা মানতে পারো আর আমি ইমামে আবু হানিফারে মাইলা কোন দুষ্টা করলাম? তো ডক্টর জাকির নায়েকের কাছে তখন ওই দাওয়াত পৌঁছাইয়া দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ। হয়তো অনেকে পৌঁছাইছেন এই গত কয়েকদিন আগে স্বীকার করেছে মাজহাব জরুরি জিনিস, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। বিষয় হচ্ছে না, তার কিছু গুণ আছে, কিছু যোগ্যতা আছে, সেটা হচ্ছে ইসলামকে জয়ী করার জন্য, ভিন্ন ধর্মের উপর বিজয়ী করার জন্য, যেটা কোরআনের নির্দেশ ইসলামকে জয়ী করতে হবে, তার কিছু যৌক্তিক কথা, বৈজ্ঞানিক ব্যাখ্যা, এগুলো খুব কার্যকর, আলহামদুলিল্লাহ ভালো। তো এক ব্যক্তি প্রশ্ন করেছে যে হাদিসের কথা, কোরআনের কথা, আল্লাহ দুনিয়ার কম্পনকে স্থির করেছেন কি দিয়া? পাহাড় দিয়া। কি দিয়া? তো পাহাড় দিয়ে আল্লাহ জমিনকে স্থির করেছেন যেন পাহাড় নড়ে লাড়াচাড়া না পড়ে। তো এখন প্রশ্নকারীর আপত্তি, প্রশ্ন যে বিজ্ঞান বলে পাহাড়ি অঞ্চলে ভূমিকম্প বেশি হয়, পাহাড়ি অঞ্চলে, বিজ্ঞান বলে পাহাড়ি অঞ্চলে, তো কোরআন বলতেছে পাহাড় দিয়া ভূমিরে স্থির করছে, অথচ বিজ্ঞান বলে এবং বাস্তবতা পাহাড়ি অঞ্চলে ভূমিকম্প, বড় আজীব জবাব দিচ্ছেন বেচারা। কয় ভাই ডাক্তার বেশি থাকে কই? কও তো। কয় হাসপাতালে। স্বাভাবিক কথা, রুগী যেখানে বেশি ডাক্তারও সেখানে, তো ভূমিকম্প যেখানে বেশি পাহাড় তো সেখানেই বেশি থাকবে, এটা তো সোজা কথা। আরে কথা বুঝেন নাই? বলে এখন সময় ভালো না, ভালো না বলি তো কথা বলা লাগবে, যেখানে যত খারাপ সেখানে কথা তত বেশি। আরে কথা কর, সময় ভালো হইলে আর কথা বলার দরকার ছিল না, রুগী না থাকলে হাসপাতাল কোন কামের জন্যে? বলেন আপনারা, হাসপাতাল যাওয়া লাগবে, ডাক্তার আনা লাগবে, ডাক্তারের দরকার কখন লাগে, রুগীর হাসপাতালের দরকার কখন লাগে, অ্যাম্বুলেন্সের দরকার কখন লাগে? যখন রুগী থাকে, অসুস্থ হয়। এখন সমাজ অসুস্থ হয়ে গেছে, এখন ডাক্তাররা চুপচাপ থাকা মানে এটা ধান্দা, এটা ধান্দা, এটার নাম হলো বাংলা হেকমত। এটার নাম কি? আরেকটা হচ্ছে ওই যেটা আল্লাহ বলেছেন, এটা অনেক বড় নিয়ামত, ওই হেকমত, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওমান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা وَمَا يَذَّكَّرُ إِلَّا أُولُو الْأَلْبَابِ আল্লাহ বলেন হেকমত আমি তাকে দেই যাকে পছন্দ করি, এবং যাকে দেই তাকে অনেক বড় নিয়ামত আমি দিয়ে দিলাম। হেকমত এক বড় নিয়ামত। বলে হেকমত মানি? বলে হেকমত মানি হচ্ছে এটা বাংলা হেকমত না, এই হেকমত মানি যখন যেটা দরকার তখন সেটা প্রয়োগ করা, ওইটার নাম হেকমত। মিন মিন যদি দরকার হয় মিন মিন প্রয়োগ করা, ওইটা হেকমত। অ্যাকশন যদি দরকার হয় অ্যাকশন প্রয়োগ করা, ওইটার নাম হেকমত। কথাটা বলতেছিলাম ওই যে সুরা ইনশিরাহের দ্বিতীয় আয়াতে আল্লাহ বলতেছেন নবীকে, নবী আমি কি আপনার ভোজা সরাই নাই? এক ভোজা হচ্ছে, এক ভোজা হচ্ছে
উম্মতের কষ্ট দেওয়া ওই বোঝা, আরেক বোঝা হচ্ছে উম্মত হেদায়েতের রাস্তায় না আসা ওইটা আরেক বোঝা। কাজী নবীর সাথে যার সম্পর্ক যত নিবিড়, যার সম্পর্ক যত শক্তিশালী, যার সম্পর্ক যত গভীর, নবীর উম্মতের দুর্দশা দেখলে তার কষ্ট হবে তত বেশি। কারণ দিলের ব্যাপার, দিলে যদি টাচ না করে উম্মতের দুর্দশা দেখা, তুমি চুপচাপ থাকলা কেন? আমার সন্তান দুর্দশায় পড়বে, তাইলে তুমি বিশ্বনবীর উম্মত না, তুমি পারিবারিক আলেম, ওয়ারাসাতুল আম্বিয়ারা, বৈশ্বিক চিন্তা করবে। নবী যেমন বিশ্বনবী বিশ্বনিয়া চিন্তা করেছেন, নবীর ওয়ারিসরাও বিশ্বনিয়া চিন্তা করবে, জাতি নিয়ে চিন্তা করবে, নিজেকে বাঁচানোর জন্যে, পরিবারকে বাঁচানোর জন্যে। যদি আমাকে চুপচাপ থাকতে হয় তাইলে আমাকে আলেম দাবি করার দরকার নাই, সাধারণ মানুষের কাতারে যায় পড়ে থাকা আমার উচিত। বোঝা বড় সরাইলে নিয়ামত বড়, বোঝা বড় আসলো কোথিকা, বলে যার দিলে যত কষ্ট তার বোঝাও তত বড়। উম্মতের আলেম যার বোঝা যত বড় তার কথা বলাও তত উঁচা, তার পেরেশানিও তত বেশি। বুঝে আসছে না কথা? আজকে এই দুইটা নিয়ামতের কথাই থাক, আবার কখনো যদি আসা হয় মনে করাই দিতে হবে আর কি। মনে তো থাকে না, বুঝেন না, প্রত্যেক দিন চলতেছে তো ঠেলা গাড়ি, যাত্রা বাড়ি চলতেছে, চলছে গাড়ি যাত্রা বাড়ি, কই থেকে কই যাইতেছি কোনো খোঁজ খবর নাই, কোথায় কোন বয়ান করতেছি তাও মনে থাকে না, খালি ডরাই আল্লাহ এই কাম যেন না হয়। কোনো জায়গায় যাইয়া এক এলাকায় যাইয়া দু এক বয়ান করাইছি পাবলিক কবে, এক বছরে একজন বড় বড় মুফাসসির, নাম বলবো না, আমাদের বড় মানুষ আল্লাহর বান্দা, এক জায়গায় এক বয়ান তিনবার করছে, তিন বছর একদম লাগাতার। তো সবাই হাসতে হাসতে, আরে বুড়া মানুষ হয়ে গেছে, জ্যান জাকাত নষ্ট হয়ে গেছে, আমগুলো ডরটা খালি এরকমই লাগে। কারণ কি জানেন, প্রত্যেকদিন তিনটা চারটা করে করলে কোন জায়গায় কোন কথা কই, জুমায় কইছি না বাইরে কইছি, কত জুমায় মসজিদে কইছি, কথাটা কি আপনার একবার কইছিলাম, কয় না, আমি তাহলে মহাফিলে কইছি, কোন জায়গায় কোনটা কই তাও তো মনে থাকে না। মাথা তো কম্পিউটার না, চলতেছে গাড়ি যাত্রা বাড়ি। তো একটু মনে করে দিয়ে, যদি কখনো আবার দাতামা আসানো হয় তো মনে করে দিয়েন যে সুরা আলাম নাসরাহের তিন আয়াত গেছিল, বাকিটি কইলে ভালো হয়, তখন সামনের দিকে আবার আগাবো ইনশাআল্লাহ তাআলা। বুঝার চেষ্টা করি যে আল্লাহ তাআলা যাকে শরহে সদরের নিয়ামত দেন ওইটা অনেক বড় নিয়ামত। মুসা আলাইহিস সালাম ওই নিয়ামতের জন্য দোয়া করেছেন, আমার নবীকে আল্লাহ ওই নিয়ামত দিয়ে আল্লাহ উল্লেখ করতেছেন। কাজে দিন বুঝার মানসিকতা যার হবে, বুঝতে হবে আল্লাহর বড় নিয়ামত সে পাইয়া গেছে। দুই নম্বর, নবীর বোঝা সরাইয়া আল্লাহ বলেছেন আমি নিয়ামত দিয়েছি, বোঝা আসলো কোথিকা, এর চেয়ে বড় কষ্ট নূহ আলাইহিস সালাম পাইছেন, বনী ইসরায়েলের নবীরা পাইছেন। বলে এই বোঝা সেই বোঝা না, এই বোঝা অন্তরের বোঝা। কাজেই যে আলেমের দিলের মধ্যে উম্মতকে নিয়ে যত ব্যথা, তার পেরেশানিও তত বেশি, তার ভূমিকাও তত বেশি থাকবে। যার ভূমিকা যত বেশি, বুঝতে হবে তার পেরেশানিও তত বেশি, নবীর সাথে সম্পর্ক তত বেশি। আল্লাহ আমাদের দিলকে ওই রকম বানাইয়া দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হজরতের একটা হুকুম আসছে, আমাদের তো মুরব্বী একজন, যা বলে তাই মানি, দেখেন না যা বলে, যখন যা বলে তাই দৌড়ে আসে। কারণ হুকুম মানার মতো লোকও তো নাই, কার হুকুম মানবো? আস্তে আস্তে আমাদেরকে হুকুম করার মানুষও তো কমে যেতেছে। তো যারা আছে তাদের প্রত্যেকটা হুকুম মাইনা নেওয়া নিজের জন্যে বা এসে সাহায্য মনে করে, আমার জন্য সৌভাগ্য যে বড়রা হুকুম করতেছেন, সবাইরে করতেছেন না তো আমারে করতেছেন, এই জন্য আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ।